আইদ্দা জানুয়ারির 27 তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকুর নেতৃত্বে মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে নৌকার পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। জানুয়ারির 17 তারিখ বিশ্বরোড ছত্রতন ফৈরাট পর্যন্ত এই গণসংযোগ হয়। বাংলাদেশের বাইরে সারা বিশ্বেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন গুরুজন। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বঙ্গবন্ধুর দৌহিত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আমিনুল ইসলাম শিপন, কামরুজ্জামান কামরুল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ইস্তিয়াক আহমেদ সাদিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মিয়া, আরব আমিরাতর যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টিপু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফয়সাল সাজ্জাদ, মাসুদ ফরহাত, আয়ুব রানা, মহিউদ্দিন সাজ্জাদ সহ আরও বোধকে। নৌকার ভোট দিবার লাই আরা জনসাধারণ যোগাযোগ করি এবং গণসংযোগ করি ইনশাল্লাহ আরা 27 তারিখ বিজয় মিছিল লয় জনতি শাখ আসেনারে নৌকা প্রতীক উপহার দিম এবং সকল নেতাকর্মী এবং জনসাধারণ আছে আর অনুরোধ এবং দেশের সমৃদ্ধির লাই উন্নতি লাই পরিবর্তনের লাই 27 তারিখ রেজাউল করিম বাইরে নৌকা মার্কেট ভোট দিয়ে জয় উত্তি করি। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।